আমি তারেক রহমানকে বলবো দিস ইজ নট পলিটিক্স, এটা রাজনীতি নয়। রাজনীতি করতে চান সৎসাহস থাকলে বন্দিত দল এই নির্বাচনে অংশগ্রহণ করেছে, 28 পার্টিস, বিএনপি তো একটা দল, এখন 32 দবা 54 দল, সেই সব দলও তো এখন তাদের সাথে নেই, অনেকেই তাদের ভুলের রাজনীতি থেকে অলরেডি বেরিয়ে আসতে শুরু করেছে। আর বিএনপি না এলে নির্বাচন অশুদ্ধ হয়ে যাবে, একতরফা হয়ে যাবে। কেন এই 28টি দল কি বিভিন্ন তরফের না? তারা কি সবাই আওয়ামী লীগ করে? স্বতন্ত্র প্রার্থী সবাই কি আওয়ামী লীগ করে? এদের মধ্যে বিএনপির যে ভুয়া আন্দোলন, এই আন্দোলনে অনেকে বিভ্রান্ত হয়েছে, আজকে তাদের ঝটিকা মিছিল করতে হয় অন্ধকারে কুয়াশার মধ্যে, হঠাৎ কোন গুহা থেকে বেরিয়ে শুরু করে দিল মিছিল, কিছুক্ষণ পর পুলিশ দেখলে আবার চলে যায়। এরা এদের বুকে সাহস নেই, সাহস থাকে আমি তারেক রহমানকে বলবো দিস ইজ নট পলিটিক্স, এটা রাজনীতি নয়। রাজনীতি করতে চান সৎসাহস থাকলে আসুন রাজপথে মোকাবিলা করি, আমরা একটা রাজনৈতিক দল, আপনারা আমাদের প্রতিপক্ষ, কিন্তু আপনাদের আমরা শত্রু কখনো ভাবিনি, ষড়যন্ত্র করিনি, বেগম জিয়াকে হত্যা করতে যাইনি, জিয়াউর রহমানকে হত্যা করতে যাইনি, আমরা হত্যার রাজনীতি ষড়যন্ত্রের রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। আপনার সৎ সাহস আছে কেন আসেন না মোকাবিলা করুন, লন্ডনে বসে কি বাংলাদেশে আন্দোলন করবেন? এই যে ভুলের রাজনীতি, এর সপক্ষে আপনারা কিছুদিন পর দলের অনেক নেতাকর্মীকে হারাবেন রাজনৈতিক সঠিক দ্বারায়। সবাই ফিরে আসতে চায়, বাংলাদেশের রাজনীতি সুষ্ঠু হবে, নির্বাচন ব্যবস্থা সংস্কার আমরা করেছি, শেখ হাসিনা করেছেন, শেখ হাসিনার আমাদের নেত্রীর একক চেষ্টা আজকে নির্বাচন কমিশন স্বাধীন, যে কারণে আমরা বুক ফুলিয়ে বলতে পারি হ্যাঁ নির্বাচন কমিশন তারা তাদের দায়িত্ব পালন করছে। এই স্বাধীন নির্বাচন কমিশনের কোনো পদক্ষেপ আমরা কিন্তু সাধুবাদ জানাচ্ছি।